আজকে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হয়েছি, এটাই আমাদের কালচার। আমি যখন মোদিজির কাছে একদিন গেছিলাম, আমি মোদিজিকে পরিষ্কার জিজ্ঞেস করেছিলাম যে স্যার, আমি একটা সেকুলার কান্ট্রিতে জন্মগ্রহণ করেছি, আমার ঘুম ভাঙে মন্দিরের ভজন শুনে, মসজিদের আজান শুনে, চার্চে ঘন্টা শুনে, এটা থাকবে তো? তখন মোদিজি আমাকে উত্তর দিয়েছিলেন যে দেখো ভাই, আমি নেহেরু টুপিও পরবো না, আমি জিন্না টুপিও পরবো না। 125 কোটি ভারতবাসী, তাদের এক সঙ্গে উন্নতির দ্বারা এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমার কাজ। আমি নাম দেখে জাত দেখে কোনো বিচার করব। কোনো লোক যদি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকে, তাকে কি আমি নাম জিজ্ঞেস করব না জাত জিজ্ঞেস করব? তাকে আমি হাসপাতালে নিয়ে যাব, সুস্থ করে তুলব, তারপর তার নাম আর জাত। তাই আপনাদেরকে আমি সকলকে বলছি যে আপনারা যারা ভাবেন সংখ্যালঘু, স্পেশালি ভাই বোনরা, আমিও কিন্তু পাক সার্কাসে সংখ্যালঘু পড়ায় মানুষ হয়েছি। আজকে আমার ক্যামেরাম্যান, আমার ম্যানেজার, আমার গাড়ির চালক সবাই সংখ্যালঘু সম্প্রদায়। আজকে যখন আমরা ঈদ আসে, ওরা নামাজ পড়ে এসে আমার সাথে গলা বেঁধে, আমি যখন সরস্বতী পুজো করি বাড়িতে, আমি অঞ্জলি দিয়ে ওদের প্রসাদ দিই। এই তো কাজ, এই তো বাংলা, এই তো ভারতবর্ষ। যে যে যার ধর্মে জন্মাবে সেই ধর্মটাকে শ্রদ্ধা করবে এবং অপর ধর্মকেও মেনে চলবে। আজকে দিদি কি করেন বন্ধু? আজকে দোহা সিদ্দিকি সাহেব, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, এক ধর্মগুরু, উনি আমার একটু স্নেহ করেন। ওনার কাছে আমি জিজ্ঞেস করতে গেছিলাম হকিকত নিয়ে, হালচাল নিয়ে, পশ্চিমবঙ্গের রাজনীতি। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভর্ৎসনা করে বলেছেন এই যে রোজা হয়, এই রোজা গরিব মুসলমান ভাইরা বোনেরা দুটো পর্যন্ত গেলে না, এবং বিকেলবেলা রোজা খোলে ইফতার পার্টির মাধ্যমে কিছু সৎ লোকের টাকা, কিছু ভালো মানুষের অল্প টাকা দিয়ে ইফতার পার্টি হয়। আর মমতা ব্যানার্জি যে ইফতার পার্টিতে যান, সেই ইফতার পার্টি সিন্ডিকেটের টাকা হয়, বাড়ি খাদানের টাকায় হয়, কয়লা খাদানের টাকা হয়, এই রোজা মঞ্জুর হয় না। খাওয়া কেটে কেউ রোজা করতে বসে গেলে হঠাৎ উনি নামাজ পড়তে শুরু করে দিলে, এইগুলো কিন্তু কবুল হয় না। এইগুলো সব ভণ্ডমি, এইগুলো সব ভোটের জন্য, ভোটের জন্য লোক দেখানোর জন্য, যেটা আমরা বিজেপির দল করি না। আমাদের প্রধানমন্ত্রীর একটাই স্বপ্ন, একটাই বার্তা, সবকা সাথ সবকা বিকাশ।